সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 21 দিন পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন প্ল্যান এ এবং প্ল্যান বি ইতিমধ্যেই প্রয়োগ করেছেন, কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, তাই তিনি এখন টেবিলে প্ল্যান সি রেখেছেন। দর্শক, পুতিনের প্ল্যান সি মূলত প্ল্যান বির সংমিশ্রিত একটি সংস্করণ। তার প্ল্যান সিতে রয়েছে তীব্র অ্যাটাকের পাশাপাশি ডিপ্লোমাসি চালিয়ে যাওয়া। এই প্ল্যান সি এর লক্ষ্য ও উদ্দেশ্য হল, এ পর্যন্ত ইউক্রেনের যতটুকু ভূমি দখল করা গিয়েছে ততটুকু ভূমি হাতে রেখে দিয়ে যুদ্ধবিরতিতে যাওয়া, সেই সাময়িক যুদ্ধবিরতির সময় ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যাওয়া। ইউক্রেনকে বুঝিয়ে দেওয়া হবে যে দেখো, আমার কথা না শুনলে কেমন হয়। কূটনৈতিক ফোরামে রাশিয়ার দাবি থাকবে তিনটি। প্রথম দাবি, ইউক্রেন ন্যাটো জোটে কখনোই যোগ দিবে না, এই মর্মে অঙ্গীকার আদায় করা। দুই, পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি আদায় করে নেওয়া। তিন, ইউক্রেনকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে, অর্থাৎ ইউক্রেনের কোনো সামরিক বাহিনী কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম থাকবে না। ইউক্রেনের পক্ষে এসব দাবি মেনে নেওয়া কঠিন, তবে তারা ন্যাটো যোগে যোগ দিবে কিনা এই পয়েন্টে ছাড় দিতে পারে, কিন্তু কিছুতেই নিজেদের ভূখণ্ড হারাতে চাইবে না এবং সেনাবাহিনীবিহীন দেশও হতে চাইবে না। ইউক্রেন ন্যাটো জোটে সামিল হওয়ার অভিলাষ পরিত্যাগ করলে সে এর পরিবর্তে তৃতীয় কোনো দেশের কাছে নিরাপত্তা গ্যারান্টি চাইতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি কিংবা তুরস্ক সেই তৃতীয় দেশ হতে পারে। ইউক্রেন একটা নিরাপত্তা গ্যারান্টির চুক্তি করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবিও জানাতে পারে। রাশিয়া ইউক্রেনের চেয়ে বহুগুণে শক্তিশালী দেশ, সুতরাং রাশিয়া ইউক্রেনের এমন প্রস্তাব নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করবে। তাহলে সমাধান কোথায়? প্রকৃতপক্ষে রাশিয়া যুদ্ধের মাধ্যমে একটা ফয়সালা আনতে চাইবে, আর এটা ছাড়া রাশিয়ার সামনে অন্য কোনো পথও খোলা নেই। প্রেসিডেন্ট পুতিন নিজেই সেই পথ বন্ধ করে দিয়েছেন। রাশিয়া একটা সুপার পাওয়ার, ইউক্রেন থেকে শূন্য হাতে ফেরত আসা পুতিনের জন্য ভীষণ অপমানের বিষয় হবে। ডিপ্লোমাসির মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করাটাও রাশিয়ার জন্য ভীষণ কঠিন। সুতরাং তিনি যুদ্ধ চালিয়ে যাবেন, তিনি কেবলমাত্র তখনই থামবেন যখন এক পক্ষ পুরোপুরি পরাস্ত হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।